পূর্ণতম তত্ত্ব হবেন রাসের নায়ক। আর ত্রিশত কোটি গোপী যারা তারা হবেন রাসের নায়িকা। আর রাসেশ্বরী রাধারানী তিনি হবেন রাসেশ্বরী, গোবিন্দ রাসেশ্বর নন, তিনি রাস নায়ক। এবং রাধারানী হচ্ছেন রাসেশ্বরী, রাসের ঈশ্বরী তিনি। সেইখানে আব্রহ্মরাত্রি যে অপূর্ব নিত্য গীতাদিময় যে লীলা সেইটিকেই রাসলীলা বলা হবে, তো বৃন্দাবন ছাড়া রাস নাই। রাসস্যাত ন না কেপি কিং পুনঃভূপি বর্ততে, এখানে না কেপি মানে বৈকুণ্ঠে, বৈকুণ্ঠেও রাস নাই। তা যদি হতো সেখানেও অনন্ত কমলাগণ আছেন, নারায়ণ রাস করতে পারতেন, হবে না। রাস একমাত্র বৃন্দাবনে হবে, আর অন্য কুত্রাপি রাস হবে না। তো এই রাধারানী নিতম্ব দেশ যে পুলিন, এইখানে রাস হচ্ছে, এইখানে অহরাত্রি রাসলীলা। সেই রাসের নায়ক হচ্ছেন সব গোবিন্দ মানে শ্রীকৃষ্ণের মন, আর অসংখ্য মনোবৃত্তিরূপ নটি, এখানে তো 3 কোটি ওখানে অনেক কোটি, 300 কোটি ওখানে অনেক শত কোটি। তো বললেন রাসের যে নায়িকা সেগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের অনন্ত সব মনোবৃত্তি, সেই মনোবৃত্তিরূপ নটিগণ সঙ্গে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দনীর মন রূপ নটরাজ এইখানে অহরহ রাসলীলা করছে। এর দ্বারা গোস্বামী পাদ দেখাতে চাচ্ছেন যে শ্রীমতী রাধারানী প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কি তত্ত্ব, তত্ত্বময় বস্তু। কারণ তত্ত্বের উপরে রসের আশা, তত্ত্বকে বাদ দিলে রস একেবারে প্রাকৃত হয়ে যায়। এই জন্যই এই লীলা যেটা রাধা মাধবীর সেটা তো প্রাকৃত, নায়ক নায়িকার সঙ্গে তো একটা সাদৃশ্য আছে। তো এই জন্য যদি এই তত্ত্বটি না অবগত হওয়া যায় তাহলে লীলা প্রাকৃত হয়ে যাবে, আর সাধন দূরে থাক অপরাধ হবে। তো সুতরাং এই রাধারানীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মহিমা আমরা তো বলেছি, যে এতে গোবিন্দের কত বৈশ্যতা সেইটি খতিয়ে দেখতে হবে, তবে এর মহিমা বা এর শক্তি এবং মাধুরী জানা যাবে। ভ্রুব কুটিলিমা, রাধারানীর ভ্রুদেশে কুটিলতা, সর্পের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়, ধনুকের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয় এই কুটিল ভ্রুকে। এই কুটিল ভ্রুলতা ওই এই ধনুর দ্বারা, ধনুর থেকে রাধারানীর কটাক্ষরূপ বাণ অপ্রাকৃত নবীন মদনী নিক্ষিপ্ত হয়, সইতে পারেন না। যিনি সাক্ষাৎ মন্মথ মন্মথ সহজ মধুরতরু লাবণ্যামৃত অপার অর্ণবীন, লাবণ্যামৃতের অপার সমুদ্র, প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদান, অদ্যাপি শ্রীবৃন্দাবনে মদন গোপাল রূপেণ বিরাজমানত্বা, এই বৃন্দাবনে মদন গোপাল রূপে বিরাজ, প্রাকৃত অপ্রাকৃত কন্দর্প নিদান সাক্ষাৎ মন্মথ মন্মথ সহজ মধুরতর লাবণ্যামৃত অপার অর্ণবেন, সহজ মধুরতর লাবণ্যামৃতির কোটি কোটি সিন্ধু এই ব্রজেন্দ্রনন্দন, যার নখকান্তি দর্শনে অনন্ত সব মদন মূর্ছিত হয়ে যায়, পরাভূত হয়। তাই তো মদন মোহন মন্মথ মন্মথ।
তিনি পর্যন্ত মূর্ছিত হন এই ভ্রূধনুর বাণী রাধা। বেণুকরাত নিপতিত স্খলিতং শ্রীখণ্ডম ভ্রষ্টং চ পীতবসনম ব্রজরাজ সূনু যস্যা কটাক্ষ সরপাত বিমূর্ছিতস্য তাং রাধিকাং পরিচরামি কদা রসেন। সেই রাধারানীকে রসের সঙ্গে কবে পরিচর্যা করব। মানিনী রাধারানী, গোবিন্দ এসেছেন, অনেকটা মান প্রসাদন হয়েছে, কিন্তু ধুমায়িত আছে সেই মানের প্রভু। সখীগণও চেষ্টা করছেন যাতে মান দূরীভূত হয়। গোবিন্দকে নিয়ে এনেছেন, সাধছেন তাকে, একটা ভ্রুকুটি করলেন, সামনে দাঁড়িয়ে আছেন নায়ক। ভ্রূধনুর থেকে যেমনি বান গোবিন্দের বক্ষে বিদ্ধ হল এই কটাক্ষমান, তেমনি সেই অখণ্ডদ্বয় জ্ঞান তত্ত্ব সর্বশক্তিমান তার সর্বশ্রেষ্ঠ যে অস্ত্র তার বেণুটি, সেটি হাতের থেকে স্খলিত হয়ে পড়ল। বেণুকরাত নিপতিত স্খলিতং শ্রীখণ্ডম, মাথার থেকে মোর উচ্ছে চূড়াটি পড়ে গেল। ভ্রষ্টঞ্চ পীতবসনম, পীত উত্তরীয়টি খুলে পড়ল, খসে পড়ল। শেষকালে বিমূর্ছিতস্য, মূর্ছিত হয়ে গেলেন, সামলাতে পারলেন না। এত শক্তিশালী এই ভ্রুব, ভ্রুর যে অপূর্ব কুটিলতা, এইরূপ শক্তিশালী ধনুর মতো মনমথ মনমথকে মূর্ছিত করে দেয়। শেষে বললেন, বিম্বাধরে শোনিমা, যার বিম্বাধরে শোন বর্ণ। কবিরাজ গোস্বামী পাদ বললেন, এই বিম্ব অধর আর উষ্ঠ, একে দুটি জিনিসের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায়। একটি হচ্ছে বিম্ব ফল, আর একটি হচ্ছে বন্ধু কুসুম। এই দুটির সঙ্গে কবিগণ দৃষ্টান্ত দেন, অধর আর উষ্ঠ। অধরকে বিম্ব ফলের সঙ্গে, আর উষ্ঠকে বন্ধু কুসুমের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়। তো বলছেন, ওই বন্ধু কুসুম আর বিম্ব ফল যেগুলো আছে সেগুলো লাল, কিন্তু প্রকৃতপক্ষে ওই বিম্বের সঙ্গে আর বন্ধু কুসুমের সঙ্গে দৃষ্টান্ত দেওয়ার অন্য আশয় আছে। সেটি কি বললেন, ওই যে বন্ধু মানে বন্ধু কৃষ্ণ তার প্রাণস্বরূপ বলেই এটিকে বন্ধু কুসুমের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হলো অষ্টকে, আর অধরকে বিম্ব বলা হলো। বললেন, যেহেতু কৃষ্ণানুরাগীর ওই ছবিটি অধরে প্রস্ফুটিত হয়েছে, অনুরাগের বর্ণ লাল তাই অধর লাল। ভিতরে যে কৃষ্ণানুরাগ বিশাল, সেই কৃষ্ণানুরাগের প্রতিবিম্ব অধরটা, এই রাধার বিগ্রহ। শেষে বললেন, শ্রীরাধি হৃদিতে রসে ন জড়িমা ধ্যানিস তুমি গোচর। হে রাধে, তোমার হৃদয়ে রসের জড়িমা। জড়িমাটা কি? মহাজন বলছেন, সাধারণত জড়িমার অর্থ হয় জড়তা, কিন্তু জড়িমাটা হচ্ছে একটা রসশাস্ত্রের পরিভাষা আছে এই জড়িমা। এই জড়িমা যখন আসে তখন কিরূপ অবস্থা হয়? বলছেন, জড়িমা যখন আসে তখন এই দর্শন করেও যেন দেখা যায় না, চোখও দেখা যায় না, আর কানও শোনা যায় না, কিছু বোঝাও যায় না, এবং এর দ্বারা অকাণ্ডে অসময়ে হুঙ্কার কম্প স্তম্ভ ভ্রান্তি এইগুলি জাগে, তাকেই রসশাস্ত্রে জড়িমা বলা হয়। স্বয়ংপাদ উজ্জ্বলে এইরূপেই জড়িমার
লক্ষণ করেছেন। তো এই যে জরিমা, এগুলি আসে, এইটি আসে, দু প্রকারে আসে, মিলনের ভূমিতেও আসে আর বিরহের ভূমিতেও আসে। তো বিরহের ভূমিতে সেইখানেই দৃষ্টান্তটি দেওয়া হয়েছে। তো সেই বিরহের ভূমির যেই জরিমা, এগুলি তো লক্ষণগুলি বলা হল, কিন্তু সেই বিরহের জরিমা ভিতরে কতখানি ক্রিয়াশীল, দিদি বলছেন তো, হৃদিতে রসেন জরিমা, হৃদয়ে রসের জরিমা সেইটি বাহিরে প্রকাশ। তো যখন বিরহ ভূমি, তখন এই জরিমার শক্তি হৃদয়ে কতখানি। বিরহে একদিন শ্রী ললিতা বিশাখা বসে রাধারানীর নিকটে সান্ত্বনা দিচ্ছিলেন, মাথুর বিরহ। তো এমনভাবে রাধারানী রোদন করছেন আর এমন চেষ্টা প্রকাশ করছেন যে, আর এমন সব কথা বলছেন যে, ললিতা বিশাখা নারা বলছেন, রাধে এতখানি কষ্ট পাচ্ছ, কৃষ্ণ বিরহে, তো তো তোমার হৃদয়ের ব্যথাটা কতখানি, তোমার হৃদয়ে সেই ব্যথা যদি তুমি একটু আমাদেরও ব্যাখ্যা করে বলো, তাহলে আমরা জানি এমন একটা ন্যায় আছে, দুঃখের কথা প্রিয়জনের নিকটে বললে অনেকটা হৃদয় হালকা হয়ে যায়। তা আমাদের মনে হয় তুমি যদি একটু তোমার এই কতখানি কষ্ট পাচ্ছ ভিতরে, তা যদি একটু প্রকাশ করে বলো, তাহলে কতকটা হালকা হয়ে যেতে পারে, আমরাও তো অংশটা নেব। তোমার হৃদয়ে কী চলছে ওটা বুঝবার তো আমাদের শক্তি নাই, তুমি না বললে। রাধারানী এক কথায় উত্তর দিচ্ছেন, সখী ললিতে ওটা শুনতে চাইবে না, এই দুরাগ্রহ পরিত্যাগ করো। কেন? শোনো বলছি, আমার হৃদয়ে যে বিরহ অনল জ্বলছে, যদি আমার অজ্ঞাত সারে অগোচরে নাসিকার দ্বারা বাক্যের দ্বারা সেই প্রচণ্ড বিরহানলের ধূমকণা বেরিয়ে আসে, তাহলে সখী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যাবে, ধূমকণিকা। তাহলে মনে করুন হৃদয়ে উনি কি কৃষ্ণ বিরহের জ্বালা সেই অনল ভোগ করছেন, তার দাহটা যার ধূমকণায় অনন্ত ব্রহ্মাণ্ড ছাই হয়ে যাবে, এই তার অনুভূতি। বিশাল সমুদ্রের মতো আধার, গম্ভীর, প্রকাশিত হয় না, প্রকাশ করার কোনো উপায় নেই, উপায় করলে মহা অনর্থ আসবে। এমনি অদ্ভুত বিরহের জরিমা। তেমনি মিলনের জরিমা, জরিমা মানে জমাট, মিলনে এমন একটা ভাব অন্তরে আস্বাদন হয় যে সেটি সত্যিকারই অপূর্ব রসের আস্বাদন রাধারানীকে দান করে থাকেন। গম্ভীর হৃদয় ওটি সেই রসের জরিমা অন্তরে অনুভূত হয়, প্রকাশ করা যায় না, বিরহের যেমনি আর মিলনেরও তেম। কারণ সেই মাদনাক্ষ মহাভাবের থেকে আসে সেই জড়তা, হতে সেটি কি ব্যাখ্যা করার কোনো পথ আছে, বুঝবে কে? অপ্রাকৃত নবীন মদন তিনিও বুঝেন না এই মাদনের কি ক্রিয়া। সুকমণি পারলেন না একটু সেই বিষয়ে কোনো আভাস দিতে যে মাদন বলে একটা জিনিস আছে। ভরতের কথা ছেড়েই দিন, ভরতমুনির কথা, ব্রজের মঞ্জুরি আমাদের গোস্বামী পাদগণ এলেন, তবে তো এইসব কথা সব খুলে বললেন। তাদেরই একচেটিয়া সম্পত্তি এই রাধারানীর মাধুর্য, রাধারানীর ভাব, তাছাড়া বর্ণনা করবে কি? তো তাঁর হৃদয়ে মিলনকালের যে দুঃখ সুখ আর বিরহের যে দুঃখ, এই যে জরিমা, এটি তিনিই বুঝবেন। ভিতরে জমাট বেঁধে আছে,
সেই রসের আস্বাদ, গোবিন্দ সাক্ষাৎ এই রসজড়িমায় লুব্ধ হলে, রসজড়িমায় লুব্ধ হয়ে আজ তিনি মহাপ্রভু রূপে এই রসজড়িমার আস্বাদন করার জন্য প্রযত্ন করলেন। রসেরই তো আস্বাদ রাধা রসে, তার থেকেই তো তিন মানসা জাগল। কিন্তু বিরহে আস্বাদনের চমৎকারিতা অধিক, তাই তিনি মিলনের ভূমিতে আস্বাদন না করে তিনি বিরহের ভূমিতে আস্বাদন করলেন। কিন্তু আস্বাদন করতে যে গোবিন্দের কি অবস্থা হল, সে লোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয় ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রাল, একটু ঘুমাতে পাচ্ছেন না, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব, সেই উপবন ধ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায়ে ক্ষণি মূর্ছা যায়, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, থাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনী, কি আর্তনাদ, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহারে কহিব কে বা জানি মোর দুঃখ, সেই ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, এই মতো বিলাপ করে বিহবল্লান্তর, দিন রাত সেই গম্ভীরায় রূপ বিলাপ চলল, সে বিলাপের সীমা নেই অন্ত নেই অফুরন্ত। কেন, যেহেতু গোরলীলাও তো নিত্য, এখনো তো সেই রূপ বিলাপ করছেন ওই গম্ভীরায়। কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, কোনো কোনো ভাগ্যবান সেখানেও মহাপ্রভুর সাক্ষাৎকার লাভ করেন, কারণ লীলা যখন নিত্য ধাম নিত্য তখন প্রেম চক্ষু উন্মিলিত হলেই তাঁর দর্শন লাভ করা যাবে, এবং প্রেম আসলে তাঁর সেই রহস্যময় বিলাপও শোনা যাবে। চলছে, কতদিন চলবে, অনন্তকাল চলবে, তথাপি রাধার সেই হৃদয় রসের জড়িমা শেষ হবে না, ফুরাবে না, এ নিত্য নবীন হয়েই চলল, বাড়তেই লাগলো, আর উনি আস্বাদন করেই যেতে লাগলেন। গোস্বামী পাদ বলছেন, হে রাধে মে ধ্যানিস তুমি গোচর, সাক্ষাৎ ভাবে তোমার এই মাধুরী আর পাব না, এটি সাধক দশা, দৈন্যের উদ্রেক আরতির উদয়, অতএব তুমি এই কৃপা করো যেন স্মরণে ধ্যানে তোমার এই দশটি মাধুরীর আস্বাদ পাই। এই শ্লোকটির একটা লীলার ভিতর দিয়ে আস্বাদন আছে, মানে এই দশটি মাধুর্য যে লীলার ভিতরে কিভাবে গোবিন্দ রাধারানীর আস্বাদন করেছেন সেইভাবেও এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন করা যায়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের রাধা রসুধানিধি কথার এখানেই বিশ্রাম হলো।